সরকার আইন তৈরি করেছে মাঠে ঘাটে খোলা জায়গায় পায়খানা করা চলবে না কারণ এই খোলা মাঠে পায়খানার ফলে নানা রকম অসুখ বিসুখ হচ্ছে কি রকম আমার অনেকের স্বভাব আছে কি কম সকালবেলা কিংবা দুপুরবেলা যাই আমরা পুকুর পাড়ক কিংবা নদীর পাড়ক বসি বসি আমরা মল ত্যাগ করি মানে পায়খানা করি দেখা গেল সেদিন একটা ভারী বৃষ্টি হয়ে গেল তারপরে কি হইল কাঁচা পায়খানা গুলা দুই ধাই পুকুরে জল কিংবা ওই নদীর জল নামে আর ওই জল গুলা আমরা স্নান করছি ওই জল গুলা থালা বাসন মাজছি ওই জল গুলা দিয়ে মুখ হাত ধুচ্ছি তারপরে কি হচ্ছে নানা রকম অসুখ বিসুখ ওই যে আন্ত্রিক কলেরা ডায়রিয়া পেটের অসুখ একমাত্র এই কাঁচা পায়খানার ফলে তাই সরকার আইন তৈরি ফেলেছে মাঠে ঘাটে খোলা জায়গায় যেন কেউ পায়খানা না করে সবাই যেন বাড়ি বাড়ি টয়লেট বাথরুম বানায় আর দাদা সরকার আইন করলে হবে না এই আইনটা সবাইকে মানিয়ে চলবে হবে কেউ যেন খোলা মাঠে পায়খানা না করে সেদিকে সবাইকে দাদা একটা নজরটা দিব মোর কথা গুলা বুঝে বলো তো হ্যাঁ আর এরকম কোন খবরদার করবো না খারাপ হয়ে যায় দিনটাই বুঝি ওরা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি হালটা